নতুন গেমস কে না খেলতে পছন্দ করে? আমরা সকলেই নতুন নতুন গেম খেলতে রেগুলারই পছন্দ করি, আর এই নতুন বছরে নতুন অনেক গেমস এর বৃষ্টি বললেও ভুল হবে, ঝড় হয়ে যাচ্ছে। মানে নতুন নতুন অনেক গেমস রিলিজ হচ্ছে যেগুলো সম্বন্ধে তোমাদের একটু পরিমাণও আইডিয়া নেই। আর সেই সকল নতুন গেমস এর মধ্যে বাছাই করি আজকে আমি সেরা পাঁচটি নতুন গেম নিয়ে আসছি, যেই গেমস গুলো 2024 সালে রিলিজ হয়েছে এবং এই গেমস গুলো তোমরা তোমাদের মোবাইলেই খেলতে পারবা। আর এই গেমস গুলোর মধ্যে হরর গেমস, রেসিং গেমস, GTA 5 এর মতো গেমস, এছাড়াও ব্যাটল গেমস এর মতো গেমসও দেখতে পাবা। তো বুঝতেই পারছো তোমাদের গেমার্স এর জন্য এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তুমি যদি গেমস গ্যালারি ইউটিউব চ্যানেলে নতুন হতো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবা। আর এই ভিডিওর লাইক টার্গেট 1000, আশা করি 1000 লাইক কমপ্লিট করে দিবা। আর এরকম সব নতুন নতুন গেমের ভিডিও রেগুলার দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি এটার পর। তোমাদের টপ 5 নিউ গেমের লিস্টের নাম্বার 5 এ রয়েছে ফায়ার ওয়ারিয়ার 2। এটি একটি অনলাইন ফার্স্ট পার্সন ট্যাকটিক্যাল শুটিং গেম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখতে পারেন এবং প্রত্যেকটি ক্যারেক্টারের আলাদা স্পেশাল অ্যাবিলিটি থাকবে। এবং অন্যান্য ব্যাটল গেমের মতো এবং ট্যাকটিক্যাল গেমের মতো এই গেমস এর মধ্যে বিভিন্ন গান আছে এবং গানের স্কিলও আছে। আর তাছাড়া যেহেতু ট্যাকটিক্যাল গেম, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ব্রেন খাটিয়ে এই গেমসটা খেলতে হবে। আর এই গেমস এর মধ্যে কম্পিটিটিভ মোড আছে, এছাড়াও ক্লাসিক মোড আছে, আরো আছে অনলাইন ফ্রেন্ডদের সাথে কাস্টম মোড, যেখানে তুমি তোমার বন্ধুদের সাথে ইনভাইট করে একসাথে খেলতে পারবা। তো তোমরা যারা এই টাইপের ট্যাকটিক্যাল শুটিং গেম পছন্দ করো তোমরা ডেফিনেটলি এই গেমটা ট্রাই করবা। আর গেমস এর সাইজ হচ্ছে 3 GB, এন্ড এই গেমসটা অনলাইন। তোমাদের টপ 5 নিউ গেমের লিস্টের নাম্বার 4 এ রয়েছে CSR 3। এটি একটি নতুন গেম এবং গেমস এর মধ্যে আপনারা অনলাইন মোডের পাশাপাশি রেসিং মোডও দেখতে পারবেন, যেখানে আপনারা বিভিন্ন কারের সাথে রেস করে কম্পিটিশন জিততে পারবেন এবং সেখানে টুর্নামেন্ট মোডও আছে। সেক্ষেত্রে আপনারা টুর্নামেন্ট খেলেও বিভিন্ন প্রাইজ মানিও জিততে পারবেন। এন্ড সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গেমস এর গ্রাফিক্স অনেক হাই এবং গেমস এর মধ্যে দেওয়া হয়েছে ড্র্যাগিং মোড, যেখানে আপনারা রিয়েল লাইফে যেভাবে রেস করে সেই এক্সপিরিয়েন্সটা এই গেমস এর মধ্যে নিতে পারবেন। এন্ড সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই গেমস এর মধ্যে আপনি আপনার মন মতো ড্রিম কার কাস্টমাইজ করতে পারবেন। মানে অন্য অন্য গেমস এর মধ্যে কাস্টমাইজ করা যায় গেমের অনুযায়ী, কিন্তু এই গেমস এর মধ্যে আপনি আপনার অনুযায়ী কার কাস্টমাইজ করে নিজের ড্রিম কারকে এই গেমস এর মধ্যে প্রেজেন্ট করে সেই কার দিয়ে রেস করতে পারবেন। তো বুঝতে পারতেছেন গেমটা কতটা ইন্টারেস্টিং। তো আপনারা যারা রেসিং গেম পছন্দ করেন আপনারা এই গেমসটা অবশ্যই ট্রাই করবেন। আর গেমস এর সাইজ হচ্ছে 2 GB, আর এটা টোটালি অনলাইন একটি গেম। তো এই গেমস এর পাশাপাশি আরো যে গেমস গুলো নিয়ে কথা বলবো সেই গেমস গুলো আপনারা কি করে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো নতুন গেমস এর লিস্টে যদি হরর গেম না থাকে তাহলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যায়। তো তোমাদের কথা চিন্তা করি নাম্বার 3 তে যে গেমটি রয়েছে গেমটির নাম লেথাল কোম্পানি মোবাইল হরর। এটি একটি হরর গেম এবং গেমস এর মধ্যে তোমার যে কাজ থাকবে সেটা হচ্ছে একটি কনস্ট্রাকশন ফ্যাক্টরির কাজ, যে ফ্যাক্টরির মধ্যে তোমাকে বিভিন্ন ধরনের মেশিন তৈরি করতে হবে এবং ফ্যাক্টরিটাকে বিভিন্ন ভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। বাট প্রবলেম হচ্ছে এই ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন হরর জিনিসপত্র আছে, মানে যখন তুমি ফ্যাক্টরিতে চলাফেরা করবা তখন বিভিন্ন ধরনের হরর সিন দেখতে পারবা। এর পাশাপাশি বিভিন্ন মনস্টার আসবে যাদের সাথে ফাইট করে তোমাকে সেই ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসতে হবে। তো শুনে যতটা ইজি মনে হচ্ছে গেমটা খেললে তুমি বুঝতে পারবা যে গেমটা কতটা কঠিন। তো তোমরা যারা এই টাইপের হরর গেম পছন্দ করো তোমাদের জন্য এই গেমসটা বেস্ট হবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমসটার সাইজ মাত্র 59 MB। তো বুঝতেই পারছো এত কম এমবির মধ্যে এত হাই গ্রাফিক্স এর একটি হরর গেম তোমাদের জন্য নিয়ে আসছি। তো তোমরা গেমসটা অবশ্যই ট্রাই করবা। তো টপ 5 নিউ গেমের লিস্টের নাম্বার 2 তে রয়েছে UCDS 2 কার ড্রাইভিং সিমুলেটর। তো তোমরা যারা রিয়েল লাইফে কার ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স নিতে চাও তোমাদের জন্য এই গেমসটা বেস্ট হবে, কারণ এই গেমস এর গ্রাফিক্স হুবহু রিয়েল লাইফের মতো করা হয়েছে, মানে রিয়েলিস্টিক। এছাড়াও গেমস এর মধ্যে বিভিন্ন ধরনের মড দেওয়া হয়েছে, যেমন ক্লাসিক মড, মাল্টিপ্লেয়ার মড, শোডাউন মড, এছাড়াও স্টানিং মডও অ্যাভেলেবেল আছে। মানে তুমি যে কোনো ধরনের মডের মাধ্যমে তুমি একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ এক্সপ্লোর করতে পারবা। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমস এর মধ্যে অনলাইন মড দেওয়া হয়েছে, যার জন্য তুমি তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তাদেরকে নিয়ে এই বিশাল বড় ওপেন ওয়ার্ল্ড ম্যাপটা এক্সপ্লোর করতে পারবা। এছাড়াও তাদের সাথে তুমি চাইলে কম্পিটিটিভ রেসও করতে পারবা। এন্ড সামনে গেমের গ্রাফিক্স দেখতে পাচ্ছ যেটা অনেক ভালো করেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবা। এন্ড গেমস এর মধ্যে অনলাইন অফলাইন মড দুটোটাই অ্যাভেলেবেল আছে। আর গেমস এর সাইজ 365 MB। তো টপ 5 গেমের লিস্টের নাম্বার 1 এ যে গেমটি রয়েছে সেটি জানার আগে যদি ভিডিওতে লাইক করে না থাকো তাহলে এখনই একটি লাইক করে দাও। আর এরকম সব দুর্দান্ত গেমের ভিডিও রেগুলার দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। তো নাম্বার 1 এ যে গেমটি রয়েছে গেমটির নাম ম্যাড আউট 2 বিগ সিটি অনলাইন। তো গেমসটি GTA 5 এর মতো, কারণ গেমস এর মধ্যে GTA 5 এর মধ্যে মিশন দেওয়া হয়েছে, ওপেন ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া হয়েছে, অ্যাকশন অ্যাডভেঞ্চার বিভিন্ন সিন দেওয়া হয়েছে, এছাড়াও গেমের মধ্যে বিভিন্ন ভেহিকেল দেওয়া হয়েছে, যে ভেহিকেলের মাধ্যমে তুমি পুরো শহরটা ঘুরে এনজয় করতে পারবা। আর সামনে গেমের গ্রাফিক্স দেখতে পাচ্ছ যেটা খুবই ভালো করেছে মোবাইলের জন্য। তো তোমরা যারা GTA 5 গেম পছন্দ করো এবং GTA 5 এর মতো গেম মোবাইলে খেলেছো তোমরা এই গেমসটা অবশ্যই ট্রাই করবা। এন্ড আরেকটা জিনিস, এই গেমস এর মধ্যে 30 ধরনের স্টোরি আছে, সেই স্টোরিগুলো এক্সপ্লোর করতে গেলে তোমার অনেক সময় লাগবে। তো তোমরা যারা স্টোরি বেস অনলাইন মাল্টিপ্লেয়ার ওপেন ওয়ার্ল্ড গেম পছন্দ করো তোমাদের জন্য এই গেমসটা 100% বেস্ট হবে।
এন্ড এই গেমসের সাইজ হচ্ছে 1 GB। আর এই গেমসের মধ্যে অফলাইন অনলাইন দোনো মোডে অ্যাভেলেবেল আছে। তো হচ্ছে আজকের টপ 5 ভিডিও। তো কোন গেমসটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোন গেমসটা তুমি রেগুলার খেলে আসতেছো বা এর আগে খেলেছো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবা, এবং নেক্সট কি গেম নিয়ে ফিরে চাও সেটাও কমেন্টস করবা, কারণ তোমাদের কমেন্টস থেকে বাছাই করে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসবো, তার জন্য কমেন্টস করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেমন সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।